1959 সালের পাকিস্তানের প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্স, সেই ফাঁদে এখনও আটকে আছে পঞ্চগড়ের 5602 একর জমির হাজারো মালিক। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশের পরেও সেই সময়ের গেজেটভুক্ত জমি ফেরত দিতে নারাজ বর্তমান বন বিভাগ। উল্টো জমির মালিকদের বিরুদ্ধে হয়রানিসহ মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ আছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের পতিত ও অকৃষি ব্যক্তি মালিকানাধীন জমিতে বনায়নের উদ্যোগ নেয় সরকার। 1959 সালে জারি করা হয় প্রাইভেট ফরেস্ট অর্ডিন্যান্স। এই অধ্যাদেশে গণশুনানির মাধ্যমে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জমির মালিকদের সঙ্গে নিয়ে কর্মপরিকল্পনা করার কথা থাকলেও 1963 সাল থেকে 1967 সাল পর্যন্ত গোপনে পঞ্চগড়ের 5602 একর জমি গেজেটভুক্ত করা হয়। এরপর নানা কারণে 1990 সাল পর্যন্ত বনায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 90 এর পরে এই জমিতে সামাজিক বনায়নের উদ্যোগ নেয় বর্তমান বন বিভাগ। ক্ষতিপূরণ ছাড়াই দখল করা হয় প্রায় 1200 একর জমি, যার বেশিরভাগই দরিদ্র ও সংখ্যালঘু সম্প্রদায়ের। বনায়নের নামে রোপণ করা হয় কিছু ইউক্যালিপটাস, কিন্তু এখনও বেশিরভাগ জমি পতিত রয়েছে। কোনো প্রভাবশালী লোকের কাছে কিন্তু জমি দখল করতে পারে নাই তারা। সমস্ত বেশিরভাগ জমি দখল করছে গরিব এবং হিন্দু। ভুখারভুখী নামে যে দল গঠন করছে, জমির মালিক নিয়ে এলাকার প্রভাবশালী, তাদেরকে অ্যাড করে নিয়ে আমাদেরকে সবসময় হয়রানিমূলক মামলা মোকদ্দমা দিচ্ছে আর কি। হাল চাষ করতেও দেয় না, আমাদের চা বাগান লাগাইতেও দেয় না, এটা নিয়ে আমরা খুব একটা সমস্যার মধ্যে আছি। বন বিভাগ জমির মালিকদের মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ আছে। বাধা দেওয়া হচ্ছে জমির রেকর্ড কাজেও, খারিজ করা যাচ্ছে না কেনা বেচার খাজনা। এই জমি 1970 সালে রিলিজ হওয়া, বন বিভাগের ফরেস্ট ডিপার্টমেন্ট কোর্ট থেকে রিলিজ হওয়া জমি, সেখানেও মামলা দিয়েছে। এলাকাবাসী দপ্তরে দপ্তরে ঘোরার পরও এটার কোনো সমাধান হচ্ছে না। আমাদের জমিটা যেন বন বিভাগ স্বেচ্ছায় সঠিকভাবে খুব তাড়াতাড়ি আমাদের ছাড়া দেয়, কারণ তাদের তো কোনো কাগজপত্র নাই। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় গেজেটভুক্ত জমিগুলো ভূমি মালিকদের নামে রেকর্ড করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। এরপর থেকে দলিল বাতিলের মামলা দিয়ে জমি মালিকদের হয়রানি করতে শুরু করে বন বিভাগ। দলিল বাতিলের মামলা করতেছে, যেটা সম্পূর্ণ অবৈধভাবে, কারণ মালিকানা যেহেতু আমার আছে, আমি জমি তো অবশ্যই বিক্রি করতে পারবো, এরকম মানে মামলা দিয়ে বহু লোককে পথে বসে দিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছে না বলে স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয়ভাবে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে করণীয় কিছু নেই, আমরা সংশ্লিষ্ট দপ্তরে যথাযথভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা পত্র প্রেরণ করেছি। জমি ফেরতের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।